রাধে রাধে সোনা বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি ননি সোনার একটি সোয়েটার বানানোর টিউটোরিয়াল ভিডিও। তোমরা শর্ট ভিডিও দেখে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমি কিভাবে এই ফুল হাতা সোয়েটারটা বানালাম। তো দেখো, আমি এখানে দুটো রঙের উল নিয়ে নিয়েছি, হলুদ এবং গোলাপি। আর এটা 6 নম্বরের কুরুশ কাটা। আমি কুরুশ কাটা দিয়ে কিন্তু এই সোয়েটারটা বুনছি। তোমরা যে কোনো সাজের দোকানে কিংবা বই খাতার দোকানে কুরুশ কাটা পেতে পারো, যেখানে উল বিক্রি হয় সেই স্টেশনারি দোকানে খোঁজ করবে, কুরুশ কাটা পেয়ে যাবে। তো এবারে দেখো বন্ধুরা, তোমাদের আমি ধরে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, এবং যেখানে বুঝতে পারছো না সেই অংশের ভিডিওটা বারে বারে দেখার চেষ্টা করো। তো যারা প্রথমবার, একদম প্রথমবার যারা কুরুশ কাটা দিয়ে কাজ শুরু করছো, তাদের জন্য একটু বলে রাখি যে প্রথমেই আমরা প্রথমে একটা নট নিয়ে নেব, যেটা দিয়ে প্রথম যে ঘর, তারপর থেকে কিন্তু আমাদের কুশি কাটা কিংবা কুরুশ কাটার কাজ শুরু হবে। তো আমি ফার্স্টেই কয়েকটা চেন করে নেব। তো চেন কীভাবে করতে হয় সেটা তোমাদের একটুখানি ফোকাস করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এইটা হলো যেখান থেকে আমরা নটটা নিয়েছি কিংবা ঘর তোলা। এটা কিন্তু টানলে পরে ছোট বড় করা যায় দেখো। আর এই আঙুলে আমি কিছুটা উল ফাঁসিয়ে নিয়েছি, নিজের প্রয়োজন মতন আমি এটা কিন্তু তৈরি করব। তো দেখো, প্রথমেই আমি কিভাবে চেন করছি। দেখো, এইভাবে একটি ঘর কিংবা নট রয়েছে, তো তার মাঝখান থেকে আমি দেখো কুরুশটাকে গলিয়ে দিয়ে উল সুতো যে আঙুলে রয়েছে, তো সেখান থেকে আমি একটা উল সুতো নিয়ে ঠিক ওই ঘর থেকে কিন্তু টেনে বের করে দিচ্ছি। ঠিক এইরকমভাবে কিন্তু চেন হয়ে যাচ্ছে, ঠিক যেমন বেনি দেখতে হয় বা বিনুনি, ঠিক সেই রকমই কিন্তু চেনটা তৈরি হবে বন্ধুরা। এটা কিন্তু খুবই সহজ, তবে আমি পরের স্টেপটাও তোমাদের পরপর দেখাচ্ছি। আমি কয়েকটা এরকম চেন করে নিচ্ছি বন্ধুরা। এখানে প্রায় আমি 20টা মতন ঘর নিয়ে নিয়েছি, আর আমাদের ননি সোনার জন্য আরেকটু ঘর লাগবে। তবে সত্যি বলতে আমি ঘর অনুযায়ী করছি না, আমি যে সাইজ নিচ্ছি সেই ফিতে অনুযায়ী তোমরা দেখাবো যে গলার লম্বাটা ঠিক কতটা রয়েছে। আমি এটা গলা নিচ্ছি প্রথমে। দেখো এই যে পোর্শনটা রয়েছে বন্ধুরা, আমি কিন্তু এইটা প্রথমে তুলে নিচ্ছি। তো এটা হলো সোয়েটারের গলার অংশটা। তো আমি আর কয়েকটা চেন করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদের আমি ইঞ্চি টেপ দিয়ে দেখাচ্ছি যে এর লম্বাটা কতটা রয়েছে। দেখো 7 ইঞ্চি মতন আমি এখানে নেওয়ার চেষ্টা করছি গলার অংশ। এইবারে বন্ধুরা চেন করে নেওয়ার পর কি করব সেটা আবার দেখাই। ডাবল ক্রুশেট আমি বুনবো। তো এইগুলো কিন্তু এক একটা ঘর, যে বেনি কিংবা এই যে চেন দেখতে পাচ্ছ। তো প্রথমে একটি ঘর রয়েছে উল সুতো দিয়ে, যে হাতে আমার উল সুতো রয়েছে, তো সেখান থেকে আমি আরেকটি ঘর নিয়ে নিলাম বন্ধুরা। এইবারে যে আসল যে চেনটা রয়েছে যেটা এতক্ষণ বুনলাম, তো ঠিক তার মাঝখান থেকে এই উল সুতো দিয়ে আমি আরেকটা ঘর এইভাবে কিন্তু নিয়ে নিচ্ছি। তো প্রথমেই দেখো একটি ঘর ছিল, উল সুতো দিয়ে আমি আরেকটি ঘর নিলাম, এবং যেখান থেকে আমরা আসল যে জায়গাটা বুনছিলাম সেখান থেকে গলিয়ে আরেকটা ঘর নিলাম। মোট 3টে ঘর হলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এইবারে প্রথম যে দুটো ঘর, সেই দুটো ঘরকে কমিয়ে দেব, একটা ঘর করব। আর আগে আমাদের একটা ঘর ছিল কুরুশ কাটায়, তো এখন সেটা দুটো ঘর। এই দুটো ঘরকে এবার আমরা একটা ঘর করে দেব। এইটাই হলো ডাবল ক্রুশেট বন্ধুরা। আমি পুরো সোয়েটারটা ডাবল ক্রুশেট দিয়েই করছি, তাই তোমাদের আমি ডাবল ক্রুশেটই দেখাচ্ছি। তবে বন্ধুরা, গোপাল সোনার পোশাক বানানো, বিশেষ করে সোয়েটার বানানোর ভিডিও আমি এর আগেও অনেকবার করেছি, এবং কুশি কাটার কাজ কিংবা কুরুশ কাটার কাজ যারা প্রথমবার শিখতে চাও তাদের জন্যও আমি এর আগে একটা ভিডিও করে রেখেছি কীভাবে আমরা ফার্স্ট টাইম বুনবো। তো বন্ধুরা, এইবারে দেখো প্রত্যেকটা ঘরে একবার করে আমরা বুনবো, তবে 3-4টে ঘর গ্যাপ দিয়ে, মানে প্রত্যেকটা ঘরে একবার করে বোনার পর 4 নম্বর ঘরে কিংবা 3 নম্বর ঘরে 2বার করে একই ঘরে বুনছি। তাহলে এই যে চেনটা বন্ধুরা রয়েছে, তাহলে এটা গোল মতন একটা শেপ নেবে। আর যদি প্রত্যেকটা ঘরে একবার করেই বুনি, তাহলে এটা কিন্তু এরকম লম্বাটাই থাকবে। তাই জন্য আমি 3 কিংবা 4 ঘর বোনার পর আমি এক একটা ঘরে ডাবল করে নিচ্ছি। তো দেখো এটা কিরকম গোল শেপ চলে এসেছে বন্ধুরা। যারা ফার্স্ট টাইম করছো তারা একটুখানি প্র্যাকটিসিং করতে হবে বন্ধুরা, প্র্যাকটিসটাই মেন। তো তারপরেই কিন্তু তোমরা পেরে যাবে, আমিও কিন্তু জানতাম না, ইউটিউব দেখেই আমি প্র্যাকটিস করেই শিখেছি। তো চলো, এইবারে আমি এখান থেকে গোলাপি রঙের উলটা এখানে জয়েন করছি। তো কীভাবে জয়েন করছি সেটাও দেখো। ঠিক এরকমভাবে একটি নট করে নিয়েছি, তারপরে এই হলুদ রঙের যে উল সুতো ছিল তো সেটা আমি টাইট দিয়ে দিলাম। এইবারে আমরা যেরকম বুনছিলাম সেইভাবেই বোনাটা স্টার্ট করব। তো এখানেও আমি পরপর কয়েকটা রাউন্ড করে নেব, আর 3-4টে ঘর অন্তর অন্তর আমি একটা ঘরে 2বার করে ডাবল ক্রুশেট করব। তাহলে জিনিসটা বড় হবে, টান ধরবে না, আর এরকম রাউন্ড শেপ চলে আসবে।
দেখো বন্ধুরা আমি কয়েকবার বুনে নিয়েছি আর কত সুন্দর রাউন্ড শেপ চলে এসেছে। মাঝে মাঝে কিন্তু আমি ডাবল ক্রোশেটটা এক একটা ঘরে দুবার করে করেছি, তাই জন্য এটা গোল শেপ চলে এসেছে। এইবারে আরেকটু গুনতে হবে বন্ধুরা, যেখান থেকে আমাদের দুটো হাতার অংশ বের হবে। তো আমি আবার হলুদ রঙের উল সুতো দিয়ে করছি। তো দেখো আমি কয়েকবার এইরকম ভাবে করে নেবার পর এইবারে আমাদের কি করতে হবে বন্ধুরা, যার জন্য এটা পুরো একদম সোয়েটারের মতো লুক আসবে। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ফার্স্টেই আমরা যেরকম এতক্ষণ গোল হয়ে বুনছিলাম, এইবারে পুরোটা গোল করব না, এই এতটুকু অংশ আমি বুনে আসব। তারপরে কিন্তু আমি একটু স্টপ হব, কেন হব সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ফার্স্ট থেকে যে লাইনটা শুরু করেছিলাম তো সেখান থেকে বুনে নিয়েছি, এবারে আমি স্টপ করেছি। এবং এই যে বোনা অংশটা একটা মাছ বরাবর নিয়ে আসছি বন্ধুরা, যাতে একটা মাছ বরাবর হয়। আর ঠিক সেরকম দেখো এইটুকু জায়গা ফাঁক রেখে এইটা হচ্ছে হাতের অংশ। তো আমরা আমাদের গোপাল সোনার সাইজ অনুযায়ী করব বন্ধুরা, যেটুকু হাতের অংশ ফাঁকা রাখলে পরে সেই হাতটা গলতে পারে ঠিক সেরকমভাবে। এখানে আমি আলাদা করে কোনো রকম ঘর মাপ নিইনি, যে কটা ঘর পরপর আমি করছি তাই তোমাদের বলতে পারছি না, এটা পুরোপুরি আমার আন্দাজে। তো আমি এই এতটুকু বুনে নিয়ে আবার এই সামনের পোর্শনটা এভাবে জুড়ে দেবো, তাহলে দেখো এই হাতের অংশটা বেরিয়ে আসবে। তো দেখো বন্ধুরা আমি এখান থেকে পুরোটা চলে এসেছি, এবার পুরোটা আর বুনছি না। এবার এই ফাঁকা অংশটা রেখে দিয়ে ঠিক একই রকমভাবে এই দিকেও আমি এইটা জুড়ে দিয়ে এই অংশটা আমি ডাবল ক্রোশেট করে নেব। আর যে গোল অংশটা ফাঁকা রয়ে গেল ওখান থেকে কিন্তু এই সোয়েটারের হাতটা বের হবে। তো দেখো এখানে দুটো ফাঁকা অংশ, আর এইটা জুড়ে দেওয়ার পর ঠিক মাঝখানটা দেখো কত সুন্দর লাগছে। এইবারে আর কিছুই না বন্ধুরা, নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই যে, এটা পুরোটা আমি আবার ডাবল ক্রোশেট করব। তোমরা চাইলে বিভিন্ন রঙের করতে পারো, তো আমি এখানে হলুদ রং দিয়ে আমি আবার করছি। তো কয়েকবার বুনে নিয়ে তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা আমি কয়েকবার বুনে নিয়েছি জিনিসটা, সোয়েটারের আকার নিয়ে নিয়েছি, তবে এটা একটা হাত কাটা সোয়েটার হয়ে গিয়েছে। এবারে হাতের যে অংশটা এইটা আমি গোলভাবে আবার বুনতে থাকবো, এরকম লম্বাভাবে বুনবো, তাহলে কিন্তু হাতের লম্বাটে অংশ চলে আসবে। তোমরা চাইলে অল্প করে বুনেও এটা কিন্তু হাফ হাতা সোয়েটার করতে পারো, তো আমি এটা ফুল হাতা সোয়েটার করব। তাই দেখো আমার লেন্থ অনুযায়ী আমি এটুকু বুনে নিচ্ছি। এবং সব শেষে বন্ধুরা আমি স্প্রিং বোতাম দিয়ে পিছনে দেখো এটা লাগিয়ে দেবো, তিনটে আমি লাগিয়েছি। দেখো আগের যে সোয়েটারটা আমি তৈরি করেছিলাম ঠিক একই রকমভাবে, তাহলে কিন্তু খুব ভালো হয়, এটা খুব ভালো ফিনিশিং চলে আসে। আর বন্ধুরা হাতাটা তৈরি হয়ে গেলে আর আমি সব শেষে দেখো একটা লাইনিং মতন করে নিয়েছিলাম হলুদ রঙের উল দিয়ে চারধারে, যাতে শেপটা ভালো আসে। এই যে দেখো বন্ধুরা, আর গলার দিকে আমি একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি যাতে গলাটা একটু বড় লাগে, তোমরা চাইলে পম্পও লাগাতে পারো। তো চলো বন্ধুরা, যার জন্য সোয়েটার তৈরি করলাম, তো আমাদের ননী সোনাকে একটু পরিয়ে দেখাই কেমন ফিট হলো। কারণ বন্ধুরা ননী সোনার জন্য আমি এই প্রথমবার কয়েকটা সোয়েটার তৈরি করতে চলেছি, তাই আমাকেও কিন্তু একবার দুবার পরিয়ে দেখতে হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখো আমাদের ননী সোনার জন্য এই সোয়েটার একদম ফিট, তো কত সুন্দর লাগছে আমাদের ননী সোনাকে। তো আশা করছি বন্ধুরা তোমাদের আজকের এই ছোট্ট একটি ভিডিও ভালো লেগেছে এবং তোমরা আইডিয়া পেয়ে গেছো যে এরকম সোয়েটার তৈরি করব কিভাবে। তাহলে তোমরাও বানিয়ে ফেলো তোমাদের গোপাল সোনার জন্য এরকম একটা মিষ্টি সোয়েটার। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্য থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। রাতে রাতে।